গত 5 দশকে আমাদের স্বাধীনতার আমরা মাত্র ওই 1 বছর আগেই আমাদের 50 বছর পূর্তি পালন করলাম। এই 5 দশকে বাংলাদেশ অনেকটা এগিয়ে এসেছে, এবং গত কয়েকটা বছরে যে ডেভেলপমেন্ট এবং ইকোনমিক যে স্ট্রেংথ, এই দুটোই বেশ শক্তিশালী একটা অবস্থান নিয়েছে, যার ফলে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনার হিসেবে পৃথিবীর জন্য বাংলাদেশ এখন একটা লুক্রেটিভ একটা ক্যান্ডিডেট হিসেবে আবির্ভূত হয়েছে। এখন এই সামিটটা কিন্তু আমি মাননীয় এফবিসিসিআই সভাপতির সাথে যোগ করে বলতে চাই, এই অর্জনগুলোকে তুলে ধরবে, যার মাধ্যমে আমরা, যেটা উনি যথার্থ বলেছেন, নতুন বাংলাদেশ, চেঞ্জিং বাংলাদেশ, গ্রোয়িং বাংলাদেশ, এই থিমগুলো তুলে ধরবে। এর সাথে সাথে আমাদের কিন্তু আগামী 2041-এর যে লক্ষ্য, উন্নত বাংলাদেশ, ডেভেলপড কান্ট্রি হওয়ার, সেখানে যেতে গেলে আমাদের বেসরকারি খাতের বিনিয়োগ, আমাদের এক্সপোর্ট, আমাদের FDI, আমাদের ইকোনমিক ডাইভার্সিফিকেশন, এগুলো আমরা ভালো করছি, কিন্তু আরও অনেক গুণ ভালো করতে হবে। এবং সেটা করতে গেলে আমাকে বেসরকারি, দেশি এবং বিদেশি বিনিয়োগ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে আরও ব্যাপকভাবে আকর্ষণ করতে হবে। সো আমাদের আরও একটা এই পরিকল্পনায় একটা আমাদের যে কৌশল, তার মধ্যে কিন্তু এটাও আছে যে স্পেসিফিক ইনভেস্টমেন্ট অপরচুনিটি কোথায় আছে সেগুলো তুলে ধরা আমাদের বাংলাদেশের প্রাইভেট সেক্টর কাছে এবং বিদেশের যারা গ্লোবাল পার্টনার্স এখানে জয়েন করবে তাদের সাথেও। এর সাথে সাথে আমরা এটাও বলতে চাই, এখানে কিন্তু বাংলাদেশের ইকোনমিক পলিসি মেকিংয়ের যে এন্টায়ার কমিউনিটি, সেটা মন্ত্রী, সচিব, গভর্নর মহোদয়, এরা সবাই উপস্থিত থাকবেন। তো এরকম সকল পর্যায়ের স্টেক হোল্ডার যারা রয়েছেন, সকল পর্যায়ের স্টেক হোল্ডার, এবং তার সাথে সাথে যেটা পলিসি মেকিং কমিউনিটিটা, সেটা আমাদের ধরেন বাণিজ্য মন্ত্রী, আমাদের বিভিন্ন আরও প্রাইভেট সেক্টর সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিডা, ওরা সবাই উপস্থিত থাকবেন। এবং এই যে সবার উপস্থিতির একটা বড় অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজটা নিয়ে কিন্তু দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের আমরা একটা সুযোগ দিতে চাই, তাদের কাছে তুলে ধরার জন্য। শুধুমাত্র অপরচুনিটি কী আছে তাই না, কী ইম্প্রুভ করলে এই অপরচুনিটিগুলো নেওয়া বাংলাদেশের জন্য সহজ এবং রিয়েলিস্টিক হয়ে তুলবে, সেটাও তুলে ধরার একটা বড় অপরচুনিটি এই সামিটে আসছে। এবং তার সাথে ফাইনাল আরেকটা পরিকল্পনা বা পরিকল্পনার সাথে স্ট্র্যাটেজি বলি আমরা, এর মাধ্যমে কিন্তু দেখেন ওই নতুন বাংলাদেশে এখন কিন্তু বাংলাদেশের প্রাইভেট সেক্টর অনেক শক্তিশালী হয়ে উঠছে। বিসিআই সভাপতি মহোদয় বলছিলেন আমাদের কিন্তু অনেক ব্যবসা আছে, অনেক প্রোডাক্ট আছে যেগুলো পৃথিবীর কাছে আমরা আমাদের সক্ষমতা তুলে ধরেছি অলরেডি, কিন্তু এগুলো কিন্তু আমরা আরও এটা ছড়িয়ে দিতে চাই। এবং যার জন্য পার্টনারশিপস, আমার লোকাল বিজনেস, আমার গ্লোবাল বিজনেস, তাদের মধ্যে যোগাযোগটা স্থাপন করা, তারা যাতে এই যে আমাদের ক্যাপেবিলিটি যেখানে আমরা অলরেডি অর্জন করেছি বেস্ট অফ বাংলাদেশের মাধ্যমে, এটা যাতে জানতে পারে, সেটাও আমরা এই পরিকল্পনায় নিয়ে এসেছি।